what we do here is go back, 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 back. Assalamualaikum viewers, Amina's Kitchen থেকে আমি আমিনা বলছি। আজকে আমি দুধে ভিজানো লাচ্ছা সামাই রান্না করছি আর সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি viewers। আশা করি আপনাদের ভালো লাগবে। পুরো ভিডিওটি আমার সাথে থাকুন viewers। দেখুন আমি কিভাবে রান্না করলাম। প্রথমে একটা পাত্রে আমি সামাই নিয়ে নিচ্ছি। পাত্রে আমি সবগুলো সামাই আমি 200 গ্রামের মতো সামাই নিয়েছি আমি সবগুলো খুব সমানভাবে সুন্দর করে বিছিয়ে নিয়েছি এর মধ্যে আমি এখন কয়েকটা কিশমিশ দিয়ে দিচ্ছি পাত্রে আমি 1 লিটার পরিমাণ দুধ নিয়ে নেছি দুধটাকে আমি জাল দিয়ে ঘন করে নেব viewers আমি হাফ কাপের মতো গুঁড়ো দুধ দিয়ে নেছি এবার দুধটাকে আমি একটু ভালোভাবে মিক্স করে নেব হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি হাফ কাপের থেকে একটু বেশি আমি আমার স্বাদমতো চিনি দিয়ে দিলাম এবারে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দুটো দারচিনি তিনটে এলাচ এবার আমি দুধটাকে জাল দিয়ে নিচ্ছি viewers দুধটা বড় কেশে গেছে এখন আমি আরো কিছুক্ষণ জাল দিয়ে দুধটাকে নামিয়ে আমি রাখছি দুধটাকে আমি ঠান্ডা করে নিচ্ছি viewers আর তেজপাতা যে গরম মশলাগুলো আমি দিয়েছি দারচিনি এলাচ ওগুলো আমি উঠিয়ে নিচ্ছি এবার আমি দুধটাকে ঠান্ডা করে নিয়েছি দুধটা গরম গরম দিব না আমি কুসুম গরম রেখেছি এতে করে সামাইটা একদম গলে যাবে না খুব ঝরঝরে থাকবে আমি একদম দুধটাকে পুরোপুরি ঠান্ডা না কুসুম গরম রেখেছি ওই দুধটাই আমি এখন দিয়ে দিলাম এখন আমি অপেক্ষা করব সামাইটা ভিজার জন্য বেশি গরম অবস্থায় দিলে সামাইটা একদম গলে যায় তাই একটু ঠান্ডা করে দিয়ে দেখবেন viewers সামাইটা একদম ঠিক থাকবে উপরে আমি বাদাম কুচি দিয়ে দিচ্ছি একটা বাদাম আমি কেটে রেখেছিলাম বাদাম দিয়ে পরিবেশন করে নিচ্ছি viewers তো viewers হয়ে গেল আমার লাচ্ছা সামাই রেসিপি আমি খুব সহজে বানিয়ে ফেললাম দেখতেও ভীষণ ভালো হয়েছে আর একদম ঝরঝরে আছে গলে যায়নি viewers আশা করছি আপনাদের ভালো লেগেছে
জন ভিউয়ার্স পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছে। সো ভিউয়ার্স, হয়ে গেল আমার লাচ্ছা সামাইয়ের রেসিপি। আমি রান্না করলাম, দেখুন ভিউয়ার্স খুব সুন্দর ঝরঝরে হয়েছে, গলে যায়নি। খুব সুন্দর ঝরঝরা হয়েছে, আমি পরিবেশন করে নিচ্ছি। দেখুন ভিউয়ার্স একদম ঝরঝরা হয়েছে সামাইটা। ভিউয়ার্স, হয়ে গেল আমার রান্নাটা। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন, আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি ভিউয়ার্স করে ফেলবেন। সো ভিউয়ার্স, ভালো থাকবেন, লাইক দিয়ে জানাবেন কেমন হয়েছে। ভালো থাকবেন ভিউয়ার্স, আসসালামু আলাইকুম।